শনিবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আকরবাগান এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা জানান, দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে টাকা নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে এলাকাবাসীদের বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বর্ধমান থানার আইসি সুকুমার চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীরা কত টাকা নিয়ে চম্পট দিয়েছে সেটা জানা যায়নি। ওই এটিএম এ কোন নিরাপত্তা কর্মী ছিল, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সকালবেলা এসে যখন দোকান খুলছি তখন শুনলাম যে আপনার এটিএম এ নাকি চুরি হয়েছে। তা বললো গ্যাস কাটার নিয়ে এটিএম সব চুরি হয়েছে। তারপরে এই তো সব পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছিলো, ইনকোয়ারি করলো। স্যার, আগুন আমি চোখে স্বচক্ষে দেখিনি, লোকমুখে মুখে শোনা নাকি দমকলও এসেছিলো, আগুনও হয়েছে। বাড়ির মালিক বলছে আগুনের ধোঁয়া উড়েছিল, এইটুকুই বিদ্যান্ত। ইমিডিয়েট গার্ড বসানো এটাই হচ্ছে দাবি। এখানে গার্ড নেই, প্রশাসনিক গাফিলতি। আমার ব্যক্তিগত মতামত, এটা হচ্ছে প্রশাসনিক গাফিলতি। আজকে সকালবেলায় আমি যখন ওয়ার্ডের তো প্রতিদিনই ঘুরতে বেরোতে হয় একবার করে কাজকর্ম দেখা, তো আজ রবিবার আমি একটু বেলা করেই বেরিয়েছি। তা বেরিয়ে শুনলাম যে আকরবাগান মোড়ে যে এটিএমটা আছে সেখানে নাকি পুরোপুরি এটিএমে সব ভেঙে চুড়ে টাকা পয়সা যা ছিল বারকোনি চলে গেছে। তা আমি গেছিলাম, তখন দেখলাম যে থানার আইসি সাহেব আছেন এবং অন্য কোন অফিসার এলেন আর কি একজন। তা তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি কো, তারা নিজেদের মধ্যেই আলোচনা করছিলেন। তা এলাকাবাসীর যেটা বক্তব্য যে বিগত দিনও একবার নাকি চুরি হয়েছিল, এবার এরা দ্বিতীয় টাইম নাকি, ঠিক আছে। তা শুনলাম, এটাও শুনেছি যে প্রায় 8-10 লক্ষ টাকা নাকি ওখান থেকে খোয়া গেছে, কল কিছু হয়নি। তা আমাদের শুধু এই এটিএমটার জন্যও নয়, আমাদের যেটা ধারণা যে আমাদের ওই এলাকার মানুষের নিরাপত্তারও একটা অভাব আছে। তার কারণে এই বাইরের যে সমস্ত লোকেরা আসে, এই যেভাবে হাড় ছিনতাই হচ্ছে, এই বাইক চুরি হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে, তা এলাকার মানুষ তো ভাবতেই পারে যেহেতু বাইরের ছেলেরা এখানে আড্ডা মারছে সেই জন্য জিনিসটা হচ্ছে। যেটা দেখিনি, আড্ডা একটা জমে এইটা এই ঘটনাটা ঘটেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা অভিযোগ আছে যে ওটাও যাতে বন্ধ হয়। স্তরে আছেন, হ্যাঁ, উচ্চ স্তরে যারা আছেন তারা নিশ্চয়ই ব্যাপারে দেখবেন, এবং যাতে এটা আগামী দিনে না হয় তার যদি সঠিক ব্যবস্থা নেন তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হয়। এটিএম আছে, সেই এটিএমটা আমার ওই গ্যাস কাটার নিয়েছে, একদম গ্যাস কাটার নিয়েছে, সিসি ক্যামেরা ভেঙে করে গ্যাস কাটার দিয়ে কেটে একদম সব লুট, একদম ফুল লুট করে নিয়ে চলে গেছে। এসে কি আগুন লাগিয়েছিল? আগুন লেগেছিলো তো, গ্যাস কাটাতে কাটলে তো আগুন এমনি লাগবে, তো ধোঁয়া টোয়া সব পড়ে আছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া টোয়া একদম ভালো আগুন জ্বলছিল। আগুনটা তো জল দিয়ে নিবি, যে মনে হয় ফায়ার ব্রিগেড এসেছিল, আগুনটা জল দিয়ে নিবি। তা ব্যাপারটা হচ্ছে এটিএম এর যে ব্যাপারটা, এটা তো একটা বিরাট চক্র চলছে, বিরাট গ্যাং, ঝাড়খণ্ড বিহার ফিহার থেকে সব জায়গা থেকেই তো পেপার খুলেই দেখা যাচ্ছে। তো সব তো প্রশাসনের ঠিক মতো নিয়ে হলেই সব ধরা পড়ে যাবে। এবার বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।